বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা অপু বিশ্বাস। একটা সময়ের ব্যস্ততা সিনেমার পর্দায় হলেও এখন তিনি বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে তার মাঝে মূল বিষয় হচ্ছে অপু বিশ্বাসের রূপ লাবণ্যতার বৃদ্ধি। তিনি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করে দিনে দিনে আরো আকর্ষণীয় হচ্ছেন, সেই প্রশ্নটিও করা হয়েছিল অপুকে। অতঃপর রূপলাবণ্যতার জের টেনেই অপুর একটা সাজের মুহূর্ত নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করে সৌন্দর্য বাড়িয়েছেন অপু বিশ্বাস, তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে বিভিন্ন প্রোগ্রাম আর শপ উদ্বোধন করে ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস। তবে চোখে পড়ার বিষয় হচ্ছে তার রূপলাবণ্যতা, যেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন বাসা বেঁধেছে ভক্তদের মনে। দিন যত বাড়ছে রূপলাবণ্যতাও ঠিক ততটাই বৃদ্ধি পাচ্ছে অপু বিশ্বাসের। কিন্তু কেন বা কি কারণ, সেই প্রশ্নটিও করা হয়েছিল অপুকে। সম্প্রতি একটা ভিডিও চিত্রে প্রোগ্রামে অংশ নেওয়ার আগে অপুকে দেখা যায় চোখের লেন্স লাগিয়ে নিতে, বিশেষ করে এটা মেয়েদের চোখের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। তাহলে আর কি প্রযুক্তি ব্যবহার করেন অপু বিশ্বাস? যুক্তরাষ্ট্র থেকে ফিরতেই অপুকে তার সৌন্দর্য নিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু তিনি তার সোজাসাপটা উত্তর দিলেও অনেকে অপুর রূপের এই রহস্যে সাকিবের নামটি তুলে দিয়েছে। কথাটি শুনতে অদ্ভুত লাগলেও তার যথেষ্ট যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। অর্থাৎ সাকিবের সাথে দিনে দিনে ঘনিষ্ঠতা বাড়ছে আর অপুও দিনে দিনে আরো আকর্ষণীয় করে তুলেছেন নিজেকে, যে কারণে অনেকের মতে সৌন্দর্য বাড়িয়ে সাকিবের দৃষ্টিবন্দি করেছেন অপু বিশ্বাস, যার একটা বাস্তব প্রমাণ তারা যুক্তরাষ্ট্রে দিয়েছেন। এখন মূল বিষয় হলো, সময় যদি ভালো কাটে তাহলে সবকিছু এমনিতেই রঙিন হয়ে যায়। হতে পারে ব্যক্তিগতভাবে অপু অনেক ভালো সময় কাটাচ্ছেন। আসলে ভালো থাকা এবং নিজেকে পরিপাটি রাখা কার না ভালো লাগে, তাতে নিশ্চয়ই খুব একটা প্রযুক্তির দরকার নেই। আর যে বিষয়টি নিয়ে তার রূপচর্চার আলোচনা চলছে, এটা অত্যন্ত সিম্পল একটা বিষয়। প্রোগ্রামের উদ্দেশ্যে সাজগোজ একটু গর্জিয়াস হতেই পারে, তবে সর্বোপরি কথা হচ্ছে বর্তমানের অপুকে দেখতে আপনার কাছে কেমন লাগে, তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।